Good morning, dear friends. How are you? I think you are all in good. Now we are past a horrible time for COVID-19 cessation. তবু আমরা COVID-19 সিচুয়েশনে থেকেও যদি আমরা আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে পারি সেজন্যই মূলত আমি তোমাদের সামনে এসেছি। আমি মূলত চাচ্ছিলাম তোমাদের সঙ্গে অনলাইন যুক্ত থেকে তোমাদের লেখাপড়াটার জন্য বাসাতে প্রপারলি তোমরা মেনটেন করতে পারো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে আসা। জানি না তোমরা বাসাতে কি করছো, তবে আমরা প্রত্যাশা রাখি তোমরা আমাদের ক্লাসগুলোকে প্রতিদিন দেখতেছো এবং অনুশীলন করতেছো এবং আমাদের যে ক্ষুদ্রতম প্রয়াস তোমাদের সঙ্গে থাকা সেটা সফল হবে সেই প্রত্যাশা রেখে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব গ্রেড 12 ইংলিশ বিষয়টি নিয়েই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নোটবুকটা যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে যে গত 12 থেকে 17 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আমরা তোমাদের যে পড়াটা দিয়েছিলাম সেটা ছিল ইংলিশের অ্যাক্টিভ ইংলিশ থেকে জয়নিং সেন্টেন্স ছিল। তো জয়নিং সেন্টেন্সটা মূলত আমরা যদি কিভাবে তোমরা করবে সেটা তো তোমাদের কাছে নতুন, কিন্তু যে স্যার জয়নিং সেন্টেন্সটা কি গ্রেড 1 এ হয়তো দেখেছে কিন্তু গ্রেড 2 তে জয়নিং সেন্টেন্স দিয়ে আমি তোমাদের সঙ্গে টাস্ক করতে পারিনি, তাহলে কিভাবে করব এটা নিয়ে শুধুমাত্র তোমাদের হয়তো কনফিউশন সৃষ্টি হতে পারে বলেই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং তোমাদের দেখাবো কিভাবে তোমার জয়নিং সেন্টেন্স দিয়ে বাসাতে করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো বোর্ডে কিন্তু আমি লিখে নিয়েছি জয়নিং সেন্টেন্স। এই জয়নিং সেন্টেন্সটি মূলত আমরা কিভাবে করবো বাসাতে প্র্যাকটিসটা করার জন্য কিন্তু আমরা এটা ব্যবস্থা করেছি তোমাদের জন্য। দেখো এখানে কিন্তু তোমরা ইতিমধ্যে কিন্তু শীট হাতে পেয়ে গেছো, সেটা কিন্তু জয়নিং সেন্টেন্সটা লেখা আছে, হয়তো দেখে দেখে পড়তেছো কিন্তু পরীক্ষাতে কিভাবে থাকবে আর কিভাবে লিখতে হবে এটা কিন্তু তোমাদের আমরা প্র্যাকটিস করার জন্য মূলত আমরা এটা করছি। দেখো এখানে কিন্তু সেন্টেন্সগুলো এভাবে লেখা আছে, তুমি তোমার শিফট করে রাখো এবং জয়নিং সেন্টেন্স পার্টে আসো। দেখো কিন্তু লেখা আছে ওয়ার্ডস ওয়ার, তারপরে কিন্তু এরকম একটা প্লাস মার্ক দেওয়া আছে, পরে লেখা আছে দে ডুইং। এখন কথা হচ্ছে যদি পরীক্ষাতে কি তাহলে স্যার এভাবে থাকবে ওয়ার্ড ওয়ার প্লাস এরকম থাকবে, ডে ডুইং কি লেখা থাকবে কি থাকবে না, ডে ডুইং কোথায় থাকবে সেটা নিয়ে কনফিউশন হচ্ছে, তোমাদের ক্লিয়ার করে দিই ডে ডুইং এখানে প্লাসের পর অংশটুকু যেগুলো দেখছো ডে ডুইং ইজ মাই আর্ন্ট ইয়াঙ্গার টু মি, তারপরে উইথ ইয়েলো স্পটস, তারপরে সে গোজ ইন টু দা ওয়াটার, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ প্লাসের পর অপশনগুলো এগুলো কিন্তু এভাবে পাশাপাশি লেখা থাকবে না। তোমাদের আবার বুঝে নাও এগুলো থাকবে তোমার ডে ডুইং সাপোজ এখানে থাকতে পারে, তারপর গোজ ইন টু ওয়াটার এখানে থাকতে পারে, ইজ মাই আর্ট এখানে থাকতে পারে, উইথ ইয়েলো স্পটস এখানে থাকতে পারে, আই মিন এই সেন্টেন্সের প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের কিন্তু কোনো মিল থাকবে না, এলোমেলো করে লেখা থাকবে। তোমাদের কাজকে তোমরা এখন তোমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু পাশাপাশি লিখে নিয়েছি ক্লাস দিয়ে যাতে তোমরা সেন্টেন্সটা মুখস্থ করতে পারো, পরবর্তীতে লিখতে পারো। মূলত এটা এলোমেলো করে লেখা থাকবে, তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ওয়ার তারা কি করছে, তারা যে হোয়াট ওয়ার এটা কিন্তু একটা আংশিক সেন্টেন্স, এটা কিন্তু মিলাতে হবে তোমাদের। তাহলে কি আমরা এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ডে ডুইং থাকতে পারে, আমরা খুঁজে বের করে হোয়ার হোয়াট ওয়ার লিখে পাশে ডে ডুইংটাকে আমরা জয়েন করব, এর নাম হচ্ছে জয়নিং সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো বাসাতে তাহলে আমরা এখন পড়ার জন্যই কিন্তু মূলত আমি বোর্ডে কিন্তু শূন্যকে অ্যাড করে নিয়েছি, কিন্তু অন্যটা কিন্তু আমি এলোমেলো করে নিতে পারতাম মেইনি, কারণ যেন তোমরা কনফিউজ না হও তোমরা এইভাবে মুখস্থ করো। ক্লাস পর্যায়ে আমরা তোমাদেরকে আশা রাখছি যে যেহেতু ঘোষণা এসেছে স্কুল খুলে যাবে, তাহলে আমরা স্কুল খুলে গেলে তোমাদেরকে আমরা এলোমেলো করে লিখে তখন জয়নিং সেন্টেন্সটা প্রপারলি দেখাবো। তো আমরা বাসা থেকে কিভাবে করবো সেটা দেখে নিয়ে আমরা পড়বো কিভাবে, সবাই দেখো কেমন পড়ো আমার সঙ্গে একটু পড়ো। WHAT কি হয় ওয়ার্ড, WERE ওয়ার প্লাস ডে ডুইং, আমরা ডে ডুইং TSY ডে DOING ডুইং এই শব্দটাকে আমরা একসঙ্গে যদি পড়ি কি বলবো হোয়াট ওয়ার ডে ডুইং। পরেরটা খেয়াল করে দেখো SHE প্লাস মানে অংশ লাগানোর জন্য জয়েন করার জন্য কিন্তু ক্লাস ব্যবহার করেছি, এখানে ISKIDS MYMY AUNT আর্ন্ট AUNT আর্ন্ট, তাহলে সেন্টেন্সটা কি হবে She is my aunt, সি লেখা থাকবে ইজ মাই আর্ন্ট যে এখানে লেখা থাকবে তা কিন্তু নয়, আবারও বলি অন্য জায়গায় লেখা থাকবে সেখান থেকে তোমাকে জয়েন করাতে হবে এর সঙ্গে, এটা হচ্ছে আপনার জয়েনিং সেন্টেন্স। সো আবার বলি আমরা TACY কি হয় ডে ARER YOUNGER ইয়াঙ্গার TO ME মি, সেন্টেন্স হবে কি তাহলে দে আর ইয়াঙ্গার টু মি দেন ফোর ACE বলো ACE IS ইজ GREEN গ্রিন প্লাস WYTH উইথ YELLOW ইয়েলো SPOTS স্পটস, তাহলে সেন্টেন্সটা পুরো কি হি ইজ
green, with yellow spots. এই সেন্টেন্সটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের খুঁজে বের করো একবার তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বব একটা ফ্রগের নাম আছে ববের ওখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এবার দেখো এটাও কিন্তু সেন্টেন্সটি ববের ওখান থেকে নেওয়া হয়েছে তাহলে দেখো নাম্বার 5 এ বলতেছে আমরা এস ও এম ই কি হয় বলো তো আমার সঙ্গে বলো এস ও এম ই সাম টি আই এম এস টাইমস এ সি ই প্লাস জি ও এস গোস টি ও টু আই এম ইন I mean tier 2 TAC W A T E R water. Okay, the sentence proved ki sometimes bolo sometimes he goes into the water. So amra ei gulo ei sentence gulo barite bar bar porbo onushoron korbo ebong punorai punorai pore pore nijeder je capacity seta build up korbo tumra je je ekhane je bhabe aso bhashate theke amader class gulo dekhte thako bar bar onushoron korte thako ebong amader shonge theke lekhapora continue koro shei protosha rekhe ajker moto online class theke bidai nichhi Allah Hafiz.